থাকলে মেয়েও চলে যেত। ও মেয়ে তো পড়ে ফিরছিল, ধীরে ধীরে ঘর তো বাবা পড়ে গেছে, দিদি টপটপ করে পড়ছিল, তো ওইখানে যাচ্ছিল কি হচ্ছে আগুন হয়নি। উনি মনে হয় কোথাও গিয়েছিল, সেখান থেকে বেরোনোর পরে যখন ঘরে ঢুকেছে, ঘরে ঢুকতে গিয়ে তখন ওই গ্রিলটা খুলতে গিয়েই ওনার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে বাঁচানোরও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই মুহূর্তে একদম পুরো বডি স্টিফ হয়ে গেছিল। আমরা অ্যাকচুয়ালি আমরা ঘরের ভেতরেই ছিলাম। এই বাড়ির ছেলেটা প্রথমে বোধহয় বুঝতে পেরেছে, ও বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করছে, আমরা তখন দৌড়ে এসেছি, ততক্ষণ দেখলাম ওনার এখানে পড়ে রয়েছেন উনি, কিন্তু ওখান দিয়ে একটু ধোঁয়া ধোঁয়া মতন বেরোচ্ছে, ইলেকট্রিকের মানে গেটটায় মনে হয় কানেক্ট হয়ে গেছিলো, ভেতরে টিভি ফিভি চলছে, আমরা বাস ফাঁস দিয়ে সরানোর, কিন্তু আমরা তো অসহায়ের মতন দাঁড়িয়ে রয়েছি, কিছু করতে পারছি জল থেকে। হ্যাঁ, ইলেকট্রিক জল পড়ছে, ভেতর থেকে জল ঝরঝর করে, ভেতরে চাঁদ ফাঁদ ফুটো আছে ওদের। থাকলে মেয়েও চলে যেত, ও মেয়ে তো পড়ে ফিরছিল, ধীরে ধীরে ঘর তো বাবা পড়ে গেছে দিদি। না, আমরা যখন চিৎকার চেঁচামেচি আওয়াজ আসলো তখন বুঝতে পারলাম, দৌড়িয়ে আসলাম, তখন দেখলাম উনি ওইখানটায় পড়ে আছে আর কেউ যেতে পারছে না, পুরো লাইন কারেন্ট হয়ে গেছে। কারেন্টটা মানে জল পড়ে শর্ট সার্কিট হয়ে গেছে মনে হয়, মিটার বক্সটা মনে হয়েছে, সমানে ধোঁয়া টো উঠছিল। আচ্ছা, তারপরে এই জলের মধ্যে পড়েছে, সবাই কাঠ ঠাট নিয়ে করতে, কিন্তু কাঠ দিয়েও কোনো কিছু, সবই তো ভেজা। তখন আমরা এখানে দেখলাম আস্তে আস্তে উনি মানে সাথে সাথে একদম স্পট হয়ে গেছে। বাড়িতে একাই থাকতেন? মেয়ে ছিল, মেয়ে তো পড়তে চলে গেছে।